This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। মহিলাদের জন্য লাখপতি দিদি প্রকল্পের ঘোষণা মোদির। নমস্কার, আমি রচনা মণ্ডল, জানাবো বিস্তারিত। আজ 15 আগস্ট, ভারতের 77তম স্বাধীনতা দিবস, আর স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই লালকেল্লায় প্রস্তুতি তুঙ্গে। 7:30 লালকেল্লায় দেশ বিদেশের অতিথিদের উপস্থিতিতে তেরঙ্গা উত্তোলন করে 77তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। মহিলাদের ক্ষমতায়নের কথা উঠে এলো তার মুখে। দেশ জুড়ে 2 লক্ষ মহিলাকে লাখপতি করার জন্য লাখপতি দিদি প্রকল্পের ঘোষণাও করেন তিনি। মহিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণের কথাও জানান তিনি। নারী শক্তির নেতৃত্বে ভারত এগিয়ে যাবে বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। যে কোনো মূল্যেই ভারতের অখণ্ডতা রক্ষা করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মহিলা পাইলট রয়েছে ভারতে। বিমান বাহিনী থেকে স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি অঙ্গ দুর্বল হলে পুরো শরীর দুর্বল হয়, তাই সমাজের সমস্ত স্তরকে উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। ভারত গণতন্ত্রের জননী এবং বিবিধ বৈচিত্র্যের অধিকারী। দেশের যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে ভারতের অন্য জায়গায় তার প্রভাব পড়ে। এমনকি বিশ্বের কোথাও কোনো ঘটনা ঘটলে এই সমস্যা অনুভব করে ভারত। মোদি আরও বলেন, কৃষিক্ষেত্রে প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে। ভারতের স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেবে ভারত সরকার। কৃষিকাজে ড্রোনের সাহায্য নিলে উন্নতি ঘটবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আপাতত 15,000 করে ড্রোন দেবে ভারত সরকার। শুনুন পটকা রাত দিন সাত দিন।